তোমরা দেখতেই পাচ্ছো যে আমার আলু মাটন কারিটা একদম রেডি হয়ে গিয়েছে। হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আজকে সন্ধ্যাটায় আমি আবারও চলেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে। তো তোমরা জানো যে আমি এই সন্ধ্যাটায় তোমাদেরকে কিছু না কিছু স্পেশাল একটা রেসিপি করে দেখাই। তো ঠিক রোজকার মতোই আমি আজকেও চলে এসেছি একটা স্পেশাল রেসিপি নিয়ে। তো যে রেসিপিটা ছাড়া ভোজন রসিক বাঙালি পার একেবারেই অসম্পূর্ণ, সেটা হচ্ছে আলু মাটন কারি। আলু মাটন কারি এই রেসিপিটা বাঙালিদের কাছে একটা ভালোবাসা বলতে পারো, বা নস্টালজিয়াও বলতে পারো। আর সেটা যদি হয় রবিবারের দুপুর, তাহলে তো কথাই নেই। আর মশলাদার মাংসে সাদা গোল আলু ছাড়া বাঙালি কর্তব্যদের ভোজ একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। আজকে আমি যেভাবে রেসিপিটা করব সেটা হলো, আমার আগেকার দিনে মা ঠাকুমারা ঠিক যেভাবে মটন কারি রান্না করতেন, আমি সেভাবে তোমাদেরকে আলু মাটন কারিটা করে দেখাবো। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই আর সেই আলু মাটন কারি রেসিপিটা করে দেখাই। আমি এখানে 500 গ্রাম মতো মটন নিয়ে নিয়েছি, দই নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন মতো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি 1 টেবিল স্পুন, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি বেরেস্তার জন্য, দুটো মিডিয়াম সাইজের টমেটো চপড করে নিয়েছি, 5টা মিডিয়াম সাইজের আলু মাঝখান থেকে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, হলুদ নিয়েছি আমি 1/2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি আমি 1 টেবিল স্পুন, গরম মশলা 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, ফোড়নের জন্য গোটা জিরে 1/2 টিস্পুন। ফোড়নের জন্য আমি 2টো তেজপাতা, 4টে গ্রিন এলাচ, 1টা ব্ল্যাক এলাইচি, ছোটো 1টা সিনামনের টুকরো, 8-10টা গোলমরিচ, 4টে লবঙ্গ নিয়ে নিয়েছি। প্রথমেই আমি কড়াই গরম করে নিয়েছি এবং 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি দিয়ে নিচ্ছি। এবার তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলোকে 60-70% পর্যন্ত ভেজে নেব, কারণ আমি এই মাংস রান্নাটা সম্পূর্ণ কড়াইয়েই করব। আমি যেহেতু প্রেশার কুকার ইউজ করব না, তাই আলুটাকে ভালোভাবে ভেজে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমার যে রেসিপি আলু মাটন কারি, মাটনের পরে কিন্তু দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান এই আলুই, আর আলুর উপস্থিতি এই কারির স্বাদকে অনেকটাই বাড়িয়ে তোলে। বাঙালির এই প্রিয় আলু কিন্তু একেবারেই ভারতীয় সবজি নয়, এই আলু আমরা পেয়েছি পর্তুগিজদের হাত ধরে 16 শতকে, আর তারপর থেকেই বাঙালি এই আলুকে এতটাই আপন করে নিয়েছে যে এই আলু ছাড়া বাঙালি কোনো খাবারের কথা কল্পনাই করতে পারে না। এবার আমি এর মধ্যে 1/2 টিস্পুন মতো নুন দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবার 1/2 টিস্পুন মতো হলুদ দিয়ে নিলাম। এবার আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে একটা আলাদা পাত্রে সরিয়ে রাখব। এবার আমি তেল গরম করে নিয়েছি, তাতে 1/2 টিস্পুন মতো জিরে দিয়ে নিচ্ছি। এবার আমি 2টো তেজপাতা দিয়ে নিচ্ছি, 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম, 4টে গোটা এলাচ দিয়ে দিলাম, 4টে লবঙ্গ দিয়ে দিচ্ছি, 8-10টা মতো গোলমরিচ দিয়ে দিলাম, এবার আমি 1টা কালো এলাচ দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে হালকা করে ভেজে নেব। এবার আমি স্লাইস করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, এবার এটাকে হালকা করে আমি ভেজে নেব। এবার পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম মতো মাটন দিয়ে দিচ্ছি। মাংসটাকে এবার আমি এই পেঁয়াজ আর ফোড়নের সঙ্গে হালকা করে একটু নেড়েচেড়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এটা হালকা ব্রাউন কালার আসে। এরপরেই আমি একে একে পরের ইনগ্রিডিয়েন্টসগুলো যোগ করব। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা হালকা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি,
এবার আমি মাংসটাকে মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। তিন থেকে চার মিনিট কষানোর পর এবার আমি এক টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এক টেবিল স্পুন মতো রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এরপর আমি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে 1 টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার এই মশলা সহযোগে মাংসটাকে আমি মিডিয়াম হিটে 10 থেকে 12 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন হালকা তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে টমেটোগুলোকে দিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে হালকা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি টমেটোটাকে দিয়ে নিচ্ছি। এবার আমি টমেটোটাকে 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম হিটে ভালোভাবে কষিয়ে নেব এবং অবশ্যই এই সময় যেন হিটটা মিডিয়াম থাকে, কারণ যদি হাই ফ্লেম থাকে তবে মশলাটা একদম পুড়ে যাবে আর মাংসটা টেস্ট খারাপ হয়ে যাবে। এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে টমেটোটা একদম সফট হয়ে গিয়েছে। এবার আমি এই অবস্থায় ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং খুব ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে, কারণ যেহেতু আমি এখানে প্রেশার কুকার ইউজ করছি না। পেঁয়াজটাকে লাল করে ভেজে আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আলু দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 4 টেবিল স্পুন মতো ফেটানো দই দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে আগে থেকে রেডি করে রাখা বেরেস্তাটা আমি এবার অ্যাড করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটাকে 6 থেকে 7 মিনিটের জন্য লো হিটে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। ছ থেকে সাত মিনিট লো হিটে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 300 ml মতো জল দিয়ে দিচ্ছি, যাতে মাংস এবং আলুটা এর মধ্যে ডুবে যায় আর এই জলেই মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আলু এবং মাংস জলে ভালোভাবে ডুবে গিয়েছে। এমতো অবস্থায় আমি 6 থেকে 7 মিনিটের জন্য এটাকে লো হিটে ঢাকা দিয়ে রেখে দেব। 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এর মধ্যে হাফ টিস্পুন মতো গরম মশলা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। এবার দেখতেই পাচ্ছ যে আমার আলু মটন কারি একদম রেডি হয়ে গিয়েছে। ও, গন্ধে চারিদিক ম ম করছে। এবার আমি এটাকে তাড়াতাড়ি নামিয়ে নিচ্ছি। মাংসটা খুব সুন্দর সফট এবং জুইসি হয়েছে। এবার আমি এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করছি। আর অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করো। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে খেতে। আমি কিন্তু এটা আজকে বাটার নান দিয়ে খাবো, আর কোনো একদিন তোমাদেরকে সেই বাটার নানের রেসিপিটাও শেয়ার করব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, তোমার বন্ধু পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, এরকম নতুন নতুন ভিডিও আরও পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটা অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার এরকম কোনো নতুন নতুন ভিডিও নিয়ে। বাই বাই, তোমরা ভালো থেকো।